আমাদের আজকের বিষয় শিশু শ্বাসকষ্ট বা অ্যাজমায় ইনহেলার বা নেবুলাইজারের ব্যবহারে কুসংস্কার আপনার শিশু কি শ্বাসকষ্ট বা অ্যাজমায় ভুগছে আপনার চিকিৎসক কি আপনার শিশুকে নেবুলাইজার বা ইনহেলার প্রেসক্রাইব করেছেন আপনি কি সাধারণ মানুষের কথা শুনে ইনহেলার বা নেবুলাইজার ব্যবহার করতে ভয় পাচ্ছেন ভয় পাবেন না চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ইনহেলার বা নেবুলাইজার ব্যবহারই আপনার শিশুর অ্যাজমা চিকিৎসায় সর্বোত্তম সমাধান কারণ মুখে খাওয়ার অ্যাজমা নিয়ন্ত্রণকারী ঔষধের মধ্যে যেসব স্টেরয়েড ট্যাবলেট বা সিরাপ রয়েছে সেগুলো রক্তে শোষিত হয়ে ফুসফুস পর্যন্ত পৌঁছাতে অন্তত পাঁচ থেকে ছয় ঘন্টা সময় নেয় কিন্তু ইনহেলার বা নেবুলাইজারের মাধ্যমে নিয়ন্ত্রণকারী স্টেরয়েড সরাসরি ফুসফুসে পৌঁছে যায় এছাড়াও ইনহেলার বা নেবুলাইজারের মাধ্যমে স্টেরয়েড ব্যবহার করে শ্বাসকষ্ট নিয়ন্ত্রণের জন্য যে পরিমাণ স্টেরয়েড প্রয়োজন হয় তা অত্যন্ত স্বল্প মাত্রায় তা সাধারণত কোনো পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি করে না এবং দীর্ঘমেয়াদে ব্যবহার করা যায় কিন্তু মুখে খাওয়ার ট্যাবলেট বা সিরাপে যে সমস্ত স্টেরয়েড ব্যবহার করা হয় তার থেকে প্রত্যাশিত ফল পেতে হলে অত্যন্ত উচ্চ মাত্রায় ব্যবহার করতে হয় যা তৈরি করতে পারে ডায়াবেটিস কুশিং সিনড্রোম শরীর ফুলে যাওয়া ইত্যাদি বিভিন্ন রকম মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া যা প্রাণঘাতীয় হতে পারে দীর্ঘ মুখে খাওয়ার স্টেরয়েড ব্যবহার করা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর তাই কারো কথায় কান দেবেন না আপনার চিকিৎসকের উপর আস্থা রাখুন সঠিক মাত্রায় ইনহেলার বা নেবুলাইজার ব্যবহার করুন অ্যাজমা নিয়ন্ত্রণে রাখুন আপনার কি এমন মনে হচ্ছে যে আমি তো ইনহেলার ব্যবহার করছি কিন্তু অ্যাজমা নিয়ন্ত্রণ হচ্ছে না সেক্ষেত্রে আপনি আবারও আপনার চিকিৎসকের কাছে যান গিয়ে আপনার চিকিৎসকের সামনে ইনহেলার ব্যবহার করে তাকে জিজ্ঞাসা করুন যে ব্যবহারের নিয়মটি সঠিক হচ্ছে কিনা অনেক সময় ইনহেলার ব্যবহারের নিয়ম সঠিক না হওয়ার কারণেও অ্যাজমা নিয়ন্ত্রণ করতে সমস্যা হয় আপনি যদি আপনার চিকিৎসকের কাছ থেকে সঠিক নিয়ম শিখে নিয়ে সঠিক উপায় ইনহেলার ব্যবহার করতে পারেন তাহলে আপনার অ্যাজমা দ্রুত নিয়ন্ত্রণ হবে আমাদের সাথে থাকার জন্য মেডি স্কুল ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন যে কোনো প্রশ্নের উত্তর পাওয়ার জন্য বা এ ধরনের আরও ভিডিও দেখার জন্য সাথেই থাকুন ধন্যবাদ